আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি তাহমিনা আক্তার, সহকারী শিক্ষক গণিত এসএসআর হাই স্কুল। আজকে আমি দ্বিতীয় শ্রেণী জ্যামিতি পড়াব। জ্যামিতি মানে কি? যা অর্থ হচ্ছে ভূমি এবং মিতি হচ্ছে পরিমাপ। দেখো, এটা হচ্ছে যা অর্থ হচ্ছে ভূমি, মিতি হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতির মানে কি? জ্যামিতির মানে হচ্ছে ভূমি পরিমাপ। জ্যামিতির সাহায্যে আমরা বিভিন্ন জিনিসের পরিমাপ নির্ণয় করতে পারি। আজকে আমরা কিছু চিত্র অঙ্কন শিখব। প্রথমত আমরা শিখব ত্রিভুজ আঁকা। ত্রিভুজ মানে কি? ত্রি মানে তিন, ভুজ মানে বাহু। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল অথবা তিনটি সরলরেখা দ্বারা এক একটা বাহুকে আমরা এক একটা সরলরেখাও বলতে পারি। এই একটা সরলরেখা। তারপর আমি যদি এভাবে যোগ করে দিই, এই একটা সরলরেখা এবং এই একটা সরলরেখা। জ্যামিতির জন্য অবশ্যই তোমাদের পেন্সিল লাগবে এবং স্কেল লাগবে জ্যামিতি অঙ্কন করতে। দেখো, এই একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা, তিনটি সরলরেখা আবদ্ধ একটা ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে ত্রিভুজ মানে কি? তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ কেন বলেছি? দেখো, কোনো খোলা জায়গা নেই, তিনটা সরলরেখা আমি যোগ করে দিয়েছি, এই যে ক্ষেত্রটা, একে বলা হয় ত্রিভুজ। আবদ্ধ ক্ষেত্রকে বলে ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কাকে বলে? তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। এখন দেখো, আমরা সহজভাবে কিভাবে ত্রিভুজ আঁকতে পারি। তোমার স্কেল নিবে হাতে, তোমরা স্কেল নিয়ে পেন্সিল দিয়ে এখানে এখানে দুটা বিন্দু আঁকবে, ডট দিবে, দিয়ে মাঝ বরাবর স্কেলটা রেখে মাঝ বরাবর একটা ডট দিবে। তাহলে দেখো, এই একটা ডট, একটা ডট, একটা ডট। এখন আমরা এই দুটা ডট এভাবে যোগ করে দিব। তারপরে স্কেলটা এভাবে নিয়ে এই ডটের সাথে এই ডট যোগ করে দিব। এখানে আবার এটার সাথে এটা যোগ করে দিব। তাহলে আমার ত্রিভুজ হয়ে গেল। এখন দেখো, ত্রিভুজের এই যে কোণ উৎপন্ন হয়েছে, তিনটা কোণ উৎপন্ন হয়েছে, এগুলোকে বলা হয় ত্রিভুজের কোণ। এগুলোকে আমরা কি বলবো? কোণ, ত্রিভুজের কোণ বলবো। এই যে আমি ডট দিয়ে যোগ করেছিলাম এই তিনটা ডট, এই ডট, এই কোণের বিন্দুগুলোকে বলা হবে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা পেলাম? এক, দুই, তিন। ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা, বাহু তিনটা, কোণ তিনটা। ত্রিভুজ হচ্ছে তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলে ত্রিভুজ। আমরা ত্রিভুজ আঁকাও শিখে গিয়েছি। দেখো, বইয়ের 89 পৃষ্ঠা খুলবে, এই যে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে। এটাও একটা ত্রিভুজ আমি এঁকেছি। এই ত্রিভুজটাও আমরা আঁকতে পারবো, এই ত্রিভুজটাও আমরা আঁকতে পারবো। তোমরা এই বাকি দুটি ত্রিভুজ আঁকার চেষ্টা করবে। এখন আমরা শিখব চতুর্ভুজ। চতুর্ভুজ অঙ্কন করা আমরা শিখব। আমরা এখন শিখব চতুর্ভুজ। চতুর্ভুজ দেখো, চতুর্ভুজ, ত্রিভুজ যদি হয় তিনটি সরলরেখা, তাহলে চতুর্ভুজ কি হবে? চতুর্ভুজ হবে চারটি সরলরেখা দ্বারা
চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলে চতুর্ভুজ। চতুর্ভুজ বানানটা শিখে নিবে, চতুর্ভুজ চ তরসুকার ভয়রে রসুকার বরিকার্য, চতুর্ভুজ চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। তাহলে এই যে দেখো চারটি সরলরেখা থাকবে চতুর্ভুজে, আমরা কিভাবে আঁকবো চতুর্ভুজ আঁকা আরো সহজ, এভাবে স্কেল নিব, নিয়ে স্কেলের এই পাশে একটা বিন্দু দিব, এই পাশে একটা বিন্দু দিব, আবার স্কেলটাকে এভাবে নিব, নিয়ে এই বরাবর এখানে একটা বিন্দু দিব, এখানে একটা বিন্দু দিব। দেখো আমরা চারটা বিন্দু দিয়েছি, এই বিন্দুগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। এখন আমরা শীর্ষবিন্দুগুলো যোগ করে দিব এভাবে 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 শীর্ষবিন্দুগুলো যোগ করে দিয়েছি, তাহলে আমার চতুর্ভুজ অঙ্কন হয়ে গেল। বিন্দু শীর্ষবিন্দু কয়টা পেলাম? একটা দুটা তিনটা চারটা, এগুলোকে বলা হয় কি? শীর্ষ বিন্দু। আর এই যে সরলরেখা 1 2 3 4, এই সরলরেখাগুলোকে বলা হয় বাহু। তাহলে একটি চতুর্ভুজে কয়টা বাহু থাকে? চারটি বাহু এবং চারটি শীর্ষবিন্দু থাকে, এবং চতুর্ভুজের সংজ্ঞাটা কি হবে? চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয়, চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলে চতুর্ভুজ। আমরা চতুর্ভুজ আঁকতে পেরেছি, খুবই সহজ তাই না? তোমরা নিজেরা চেষ্টা করবে, বিভিন্ন ধরনের চতুর্ভুজ হতে পারে, এরকম সোজা হবে তা না, তুমি এভাবেও আঁকতে পারো চারটি সরলরেখা দিয়ে। চারটি সরলরেখা হলে সেটাকে আমরা চতুর্ভুজ বলব। দেখো এটা কিন্তু সরলরেখাগুলো আগেরটার মতো সোজা হয়নি, কিন্তু চারটি বাহু ঠিকই হয়েছে, এটাকেও আমরা চতুর্ভুজ বলব। আবার এভাবেও হতে পারে, এটা একটা চতুর্ভুজ, যদি চারটি বাহু থাকে এবং চারটি কোণ থাকে, শীর্ষবিন্দু চারটি থাকে, তাহলে সেটা এগুলো হচ্ছে শীর্ষবিন্দু, এগুলি বাহু, তাহলে সেটা চতুর্ভুজ। তাহলে আজকে আমরা ত্রিভুজ ও চতুর্ভুজ সম্পর্কে জানলাম। এখন আমরা শিখবো গোলক আঁকা। গোলক দেখো, গোলক গোলক কথাটি বললেই আমরা বুঝতে পারি যে আমাদেরকে কি আঁকতে হবে। গোলক আঁকতে হলে তোমরা এরকম গোল আকৃতির একটা কিছু নিয়ে, দেখো তোমাদের অবশ্যই সবার বাসায় চুড়ি আছে, চুড়ি নিবে, নিয়ে এভাবে এঁকে দিব। তাহলে আমরা এটা হয়ে গেল একটা গোলক। গোলক আমরা কিভাবে আঁকবো? গোল একটা কোনো কিছু নিয়ে ভিতরে রাউন্ড করে এঁকে আমরা গোলক আঁকতে পারি। আমরা এই গোলকের সাহায্যে আবার কোনো আঁকতে পারি। দেখো কোনো কোনো এরকম একটা গোলক এঁকে আমি যদি স্কেল দিয়ে এখানে একটা বিন্দু দিলাম, বিন্দু দিয়ে এভাবে এভাবে যোগ করে দেয়, তাহলে এটা হচ্ছে কোনো। কোন আইসক্রিম খাও না তোমরা? কোনো হচ্ছে কোন আইসক্রিমের মতো, তাহলে এটাকে কি বলা হয়? কোনো। কোনো কিভাবে আঁকবো? এভাবে আমরা কোনো কাটতে পারি। তোমাদের জন্য একটা আইসক্রিম উপহার, ঠিক আছে? এটাকে বলা হয় কোনো। আমরা আজকে গোলক আঁকা শিখলাম, কোনো কাঁটা, এর আগে শিখেছি ত্রিভুজ এবং চতুর্ভুজ। আশা করি সবাই আঁকতে পারবে, নিজে নিজে আঁকবে। দেখো পৃষ্ঠা 91 পৃষ্ঠাতে কোনকের এবং গোলকের ছবি আছে। সবাই বাসায় প্র্যাকটিস করবে, সুন্দরভাবে আঁকবে এবং আঁকা শিখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।